এবারে খেলার টুকরো খবর। টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য মোট $38 লাখ প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল পাবে $16 লাখ, রানার্স আপ দলের জন্য ধরা হয়েছে $8 লাখ, নবম স্থানে থাকা বাংলাদেশ পাবে $1 লাখ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৮ লাখ টাকা। অ্যাশেজের অস্ট্রেলিয়া দলের হয়ে অভিষেক হতে পারে উইকেট রক্ষক ব্যাটার জিমি পিয়ারসনের। জাতীয় দলের জার্সি এখনও গায়ে জড়ানোর সৌভাগ্য হয়নি, তবে ঘরোয়া ক্রিকেট এবং এ দলের হয়ে পারফর্ম করছেন বেশ, তাতেই মিলল অ্যাশেজের টিকিট। ভিনিসিউস জুনিয়রের ওপর ভ্যালেন্সিয়ার খেলোয়াড় ও সমর্থকদের তীব্র বর্ণবাদী আচরণের পর নড়ে চড়ে বসেছে বিশ্ব ফুটবলের ভক্ত থেকে শুরু করে নীতি নির্ধারক ও সংবাদ মাধ্যমগুলো। বর্ণবাদী আচরণে ব্যবস্থা না নেওয়ায় আয়োজক হতে চাওয়া স্পেনকে ২০৩০ সালের ফিফা বিশ্বকাপের আয়োজকের তালিকা থেকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস।